ওয়েলকাম টু মাই চ্যানেল। ফার্স্ট, আজকে আমি তোমাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইএসটি বা ম্যাথসে যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কে। তোমরা হয়তো অনেকে অবগত আছো যে আইএসটি বা ম্যাথসের ভর্তি বিজ্ঞপ্তি ছেড়েছে কিনা, সো ওই বিষয়টা ক্লিয়ার করব। আইএসটি বা ম্যাথসের কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ জিজি এইচএস, জিজিএইচএস অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এই ওয়েবসাইটটা হচ্ছে www.ggehs। এবং এই ওয়েবসাইটে কিন্তু আইএসটি বা ম্যাথসে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবং তোমাদের যে ভর্তির যে আবেদন করতে হয় সেটা কিন্তু তোমরা জানো, অর্থাৎ আইএসটি অর্থাৎ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, এবং ম্যাথসের পূর্ণরূপ হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এই আইএসটি এবং ম্যাথসে ভর্তি হতে কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ অ্যাপ্লাই করতে হবে। তারপরে অ্যাপ্লাইয়ের পরে কিছুদিন পরে তোমাদের প্রবেশপত্র আসবে, সেটাও অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। এবং অতঃপর তোমাদেরকে এই স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের অ্যাডমিশন এক্সামটা শুরু হবে। সো প্রথমে বলি, তোমাদেরকে প্রথমে আবেদন করতে হবে, এবং এই আবেদনের যে শুরুর তারিখ সেটা হচ্ছে তোমাদের আবেদন শুরু হতে যাচ্ছে 18/12/2022 থেকে, অর্থাৎ 18ই ডিসেম্বর। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 15 তারিখ, 16, 17, 18 আর 3 দিন পর, অর্থাৎ 3 দিন পর থেকেই কিন্তু তোমাদের আইএসটি বা ম্যাথসের অনলাইনে আবেদন কিন্তু শুরু হবে এবং তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং এই আবেদন শেষ হওয়ার তারিখটা হচ্ছে 11ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 11ই জানুয়ারি 2023 রাত 12টার আগ পর্যন্ত এই আবেদন কার্যক্রম চলতে থাকবে। অতঃপর এই আবেদনের পরে তোমাদেরকে কিন্তু যে ধাপের দিকে এগিয়ে যেতে হবে সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া, অর্থাৎ পরীক্ষার তারিখ কবে হবে, কবে পরীক্ষা দেবে সেটা কিন্তু একটা তোমাদের মাঝে টেনশন হবে। এবং আমি বলছি, প্রথমত আবেদনটা করলে, আবেদন করার পর অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে, এবং এই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে হচ্ছে 23 জানুয়ারি 2023 থেকে 26 জানুয়ারি 2023 পর্যন্ত, অর্থাৎ 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি এই 3 দিনের মধ্যেই তোমাদেরকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। অতঃপর পরীক্ষাটা হবে হচ্ছে 27 জানুয়ারি, অর্থাৎ 27 জানুয়ারি 2023, এবং সেদিনটা হবে শুক্রবার। শুক্রবারে 27 তারিখে, জানুয়ারি মাসের 27 তারিখে তোমাদের আইএসটি বা ম্যাথসের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা সংগঠিত হবে, এবং তোমাদেরকে পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তারপর তোমাদেরকে বাছাই করা হবে যে অ্যাডমিশন টেস্টে তোমরা কৃতকার্য হলে কি না, এবং তোমরা নিশ্চিন্তে থাকো, অ্যাডমিশনের পর মানে তোমাদের পাস সংক্রান্ত বিষয়গুলি এবং কবে রেজাল্টটা প্রকাশিত হবে সেগুলো বিষয় কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে আগের পরে ধাপে ধাপে জানিয়ে দেব। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন সব আইএসটি বা ম্যাথসে ভর্তি সংক্রান্ত আপডেট পেতে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।